আসসালামু আলাইকুম আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময়ের অসীম রহমতে আমরা আজও সুস্থ আছি, বেঁচে আছি, সেই জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের পাঠদান কার্যক্রম শুরু করছি। আজ আমরা যে কোর্সটি নিয়ে আলোচনা করব, সেই কোর্সটি হচ্ছে মোরাল ফিলোসফি অফ ইমানুয়েল কান্ট অ্যান্ড জন স্টুয়ার্ট মিল। কান্ট ও মিলের নীতি দর্শন নিয়ে আমরা আজ আলোচনা করব। একজন দার্শনিকের ছবি আমি দিয়েছি, তোমরা কি জানো এই দার্শনিকের নাম? দার্শনিক হচ্ছেন কান্ট। কান্টের পুরো নাম কি? ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট একজন জার্মান দার্শনিক, এই বিষয়ে তোমরা আগেই আসলে জেনেছ। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টকে কোন ধরনের দার্শনিক বলা হয় তোমরা কিন্তু সেটাও জানো, বিচারবাদী দার্শনিক বলা হয়। কোন অর্থে বিচারবাদী দার্শনিক বলা হয়? জ্ঞানের উৎস অনুসন্ধান করতে গিয়ে ইমানুয়েল কান্ট যে নতুন থিওরি প্রদান করেছিলেন, যেখানে কান্ট বলেছিলেন আমাদের জ্ঞান হয় অভিজ্ঞতা ও বুদ্ধির সমন্বয়ে, এবং সেই নতুন একটি যুগান্তকারী একটি মত প্রতিষ্ঠার জন্য কিন্তু কান্টের থিওরি নাম হয় বিচারবাদী মতবাদ। এবং আমরা কিন্তু সেই জ্ঞানের থিওরিতে দেখেছি যে কান্ট কিন্তু বিশুদ্ধ একেবারে অভিজ্ঞতাপূর্ব জ্ঞানকে অনুসন্ধান করেছেন। এবং আমরা আজ যে নীতি দর্শন আলোচনা করব কান্টের, সেখানেও কিন্তু আমরা দেখব কান্ট একদম পিওর নৈতিক তত্ত্ব আবিষ্কার করার চেষ্টা করেছেন। আমাদের অনেক ভালো গুণ আছে, আমরা সেগুলি চর্চা করি, কিন্তু সেই ভালো গুণের মাঝে এমন কি কোনো গুণ আছে যে বিষয়টিকে আমরা একেবারে পিওর বলতে পারবো, পিওর নৈতিক বলতে পারবো, যে নৈতিক বিষয়টি হবে অভিজ্ঞতাপূর্ব, সেই বিষয়ের অনুসন্ধান করেছেন কান্ট। এই জন্য কান্টের মতবাদকে অনেকে কঠোর বলেন, কিন্তু আমরা আলোচনা যদি করি তাহলে আমরা দেখতে পাবো যে কান্টের উদ্দেশ্য হচ্ছে নৈতিকতার একেবারে পিওর জিনিসকে অনুসন্ধান করা। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কান্টের নীতি দর্শনের আলোচনায় চলে যাই। আলোচনায় যাবার পূর্বে আমাদের কিন্তু একটু কান্টের যে টেক্সটটি পড়বো সেই টেক্সটের আলোচনা করা দরকার। আমরা টেক্সট দুটি পড়বো, তোমাদের দুটি গ্রুপে টেক্সট ভাগ করা আছে। আমরা আজ গ্রুপ এ তে যে টেক্সটটি আছে সেই টেক্সটটি নিয়ে আলোচনা করব। তোমাদের বইটির নাম ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অব দ্য মেটাফিজিক্স অব মোরালস, ইমানুয়েল কান্টের রচনা। যদিও কান্ট কিন্তু কি জার্মান ভাষায় রচনা করেছেন, তাই না? পরবর্তীতে এর অনেক অনুবাদ বের হয়েছে, এই অনুবাদটি তোমাদেরকে টেক্সট করা হয়েছে, এবং এর বাংলা একটি অনুবাদও আছে, সেটিও তোমরা সংগ্রহে রাখবে, এবং জার্মান ভাষায় মূল গ্রন্থ হচ্ছে এটি। ইমানুয়েল কান্টের তিনটি বিখ্যাত ক্রিটিক আছে, ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যালিজম, ক্রিটিক অফ জাজমেন্ট। কান্ট তার ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ মেটাফিজিক্স অফ মোরালস গ্রন্থের বাইরেও তার নীতিবিদ্যা সংক্রান্ত যে আলোচনা নীতিতত্ত্ব নিয়ে, সেটি কিন্তু ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজনে আছে। এর পরবর্তীতে কান্ট মেটাফিজিক্স অফ এথিক্স গ্রন্থটি রচনা করেছেন, সেখানেও তার নীতি দর্শন নিয়ে আলোচনা করেছেন। লেকচার্স অন এথিক্স এই গ্রন্থ তার নীতি দর্শনের আলোচনা আছে। আজ আমাদের পাঠের বিষয় কিন্তু হচ্ছে কি, তার ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ দি মেটাফিজিক্স অফ মোরালস গ্রন্থটি। এখানে একটি কোশ্চেন দেখতে পাচ্ছ, নৈতিক কাজ বিচারের মানদণ্ড কি হবে? নীতি দার্শনিকদের মনে কিন্তু এই প্রশ্নটি সবসময় প্রশ্নবিদ্ধ করত, এবং এই প্রশ্নের উত্তর অনুসন্ধান কিন্তু নীতি দার্শনিকরা করে গেছেন। যেমন আমরা জন স্টুয়ার্ট মিলের নীতি দর্শন পড়েছি, বেনথামের পড়েছি, ডেভিড রসের পড়েছি, তারা কি করেছেন, তাদের নৈতিক বিচারের মানদণ্ড কি হবে তার অনুসন্ধান করেছেন। নীতিবিদ্যা কি বলে, কি করে আমাদের আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় মূল্যায়ন করে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন আসে যে কোন কাজকে আমরা ভালো বলবো, কোন কাজ করা উচিত,
কোন কাজকে নৈতিক বলবো, এই যে সর্বোপরি নৈতিক বিচারের মানদণ্ড কি হবে, এই প্রশ্নের অনুসন্ধানে কিন্তু কি করেছিলেন, মিল বলেছিলেন সর্বাধিক লোকের সর্বাধিক সংখ্যক সুকন্যাসন করা উচিত। কান্টের থিওরি কিন্তু বিপরীত, কান্ট কিন্তু সুখের অন্বেষণ নয়, বরং কান্ট নৈতিকতার ক্ষেত্রে একেবারে বিশুদ্ধ নৈতিক বলা যায় কোন বিষয়কে সেই বিষয়কে অনুসন্ধান করেছেন। চলো আমরা দেখি কান্ট কি বলেছেন, কোন কাজকে নৈতিক বলা যায়। কান্ট তার গ্রন্থে এই প্রশ্নের যে উত্তর দিয়েছেন সেখানে কান্ট বলতে চেয়েছেন সেই কাজকে ভালো বলা যায় যা আমাদের অন্তরের একেবারে ভিতর থেকে একেবারে বিনা শর্তে উচ্চারিত হবে, এবং সেই কাজকে কান্ট বলেছেন সদিচ্ছা পোষিত কাজ। অর্থাৎ সদিচ্ছা পোষিত কাজকেই কান্ট নৈতিক বলেছেন। এবং নৈতিক কাজ কাদের ক্ষেত্রে প্রযোজ্য? অবশ্যই নৈতিক কাজ, আমরা নীতিবিদ্যায় পড়েছি যে নীতিবিদ্যা কি করে, মানুষের আচরণের মূল্যায়ন করে, এবং মানুষের আচরণের কোন ধরনের কাজকে, ঐচ্ছিক কাজকে, তাই না, মনে পড়ছে কে, যে ঐচ্ছিক কাজকে মূল্যায়ন করে। মানে হচ্ছে একজন ব্যক্তি যদি ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে সেই কাজের আসলে নৈতিক বিচার করা যায় না। সেই জন্য প্রত্যেকটা ব্যক্তির কি করতে হবে, ইচ্ছা স্বাধীনতাকে স্বীকার করে নিতে হবে। এবং কান্ট কিন্তু তার এই নৈতিকতার ক্ষেত্রে যে স্বীকার্য সত্য হিসেবে কিন্তু ইচ্ছা স্বাধীনতাকে গ্রহণ করেছেন। কান্টের মতে মানুষ, প্রত্যেকটা মানুষ বুদ্ধিমান সত্তা, যৌক্তিক সত্তা, প্রত্যেকটা মানুষের বুদ্ধি আছে, এবং এই বুদ্ধিমান সত্তার দ্বারা প্রণীত ইচ্ছা পোষিত কাজ কেই আমরা নৈতিক বলবো। তাহলে স্বাধীন সত্তা ও বুদ্ধিমান সত্তার ক্ষেত্রে কিন্তু নৈতিক কাজ প্রযোজ্য হবে। এবার দেখো একটি ছবি আমি দিয়েছি, ছবির দৃশ্যপটটি দেখো, দুজন ব্যক্তি উপর থেকে তৃতীয় একজন ব্যক্তিকে উপরে তোলার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। দৃশ্যপটটিতে আমরা যদি এইভাবে কল্পনা করি যে এই যে পাহাড়ি এলাকায় আশেপাশে কোনো মানুষজন নেই, এই পরিস্থিতিতে আটকে যাওয়া একটি লোককে উপর থেকে কি করছে, তোলার চেষ্টা করা হয়েছে। এখন উপরের ব্যক্তিগুলো যদি এভাবে ভাবে, আমরা কেন জীবনের রিস্ক নিব আরেকজনকে উপরে তুলতে গিয়ে, আমাদের কেউ দেখছে না বা জানছে না, এতে আমাদের সম্পদ প্রাপ্তি হবে না, সুনাম হবে না, অনেক কিছু ভাবতে পারে, এবং তাতে যদি চলে যায় কেউ কিন্তু জানবে না, তবুও যে ব্যক্তিটি হাত বাড়িয়ে দিয়েছে এই কাজটি কিন্তু কেন করেছে, এই কাজটি ব্যক্তিটি করছে কি জন্য, তার অন্তরের একটি সদিচ্ছা দিয়ে, তার অন্তরে একটি মানুষকে মানুষ হিসেবে মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করছেন, এবং সেই অর্থে কিন্তু ব্যক্তিটি সদিচ্ছাপ্রসূত কাজ করছেন, ব্যক্তির সদিচ্ছা দিয়ে কাজ করছেন, যেখানে কোনো কিছু প্রাপ্তির আশায় নয়, বরং ব্যক্তি কি করছেন, তার কর্তব্য পালনে হাতটি বাড়িয়ে দিয়েছেন। এবং কান কিন্তু ঠিক এই বিষয়টি অনুসন্ধান করেছেন, এবং এই বিষয়টিকে কিন্তু কান সদিচ্ছা বা গুডউইল নামে আখ্যায়িত করেছেন। কান্টের ভাষায় আমরা একটু দেখি কান কি বলেছেন। কান তার গ্রন্থের একদম শুরুতেই যে বিষয়টি বলেছেন, ইট ইজ ইম্পসিবল টু ইমাজিন এনিথিং অ্যাট অল ইন দ্য ওয়ার্ল্ড অর ইভেন বিয়ন্ড ইট দ্যাট ক্যান বি কল গুড উইদাউট কোয়ালিফিকেশন এক্সেপ্ট আ গুড উইল। অর্থাৎ একমাত্র ভালো যদি পৃথিবীতে কোনো কিছুকে বলা যায় যেটা বিনা শর্তে ভালো, তা হচ্ছে আমাদের সদিচ্ছা বা গুডউইল। যেমন কান্ট এটাকে আরেকটু ডিটেলস করেছেন আমরা দেখি, যেমন এখানে একটি ছবি দেখতে পাচ্ছি যে কি করা হচ্ছে। আমরা জানি যে আমরা নৈতিক বাক্য আমরা ছোটকাল থেকে জেনে এসেছি যে দুস্থের সেবা করা ভালো, তাই না, সমাজ সেবা করা ভালো। এই কাজটি, যে সমাজ সেবামূলক কাজ হোক বা দুস্থের সেবা করা কাজ হোক, এই কাজের পিছনে আমি যদি অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে করি কাজটি, যেমন আমি ভাবলাম যে আমি সমাজ সেবামূলক কাজ করব, তাতে কি হবে, আমার সুনাম বাড়বে, সুখ্যাতি বাড়বে,
তখন কিন্তু আমার কাজের পিছনে যে উদ্দেশ্যটা কিন্তু কি হবে, অন্য কিছু প্রাপ্তির জন্য হয়ে যাবে। আমি কিন্তু সেবা করার জন্য সেবা করছি না, প্রাপ্তির জন্য সেবা করছি, ফল লাভের জন্য সেবা করছি। কান কিন্তু বলবেন এই কাজটি যতই ভালো ফল উৎপাদন করুক, হয়তো দুস্থের সেবা হবে, হয়তো সমাজ সেবা হবে, কিন্তু এই পিছনে যে উদ্দেশ্যটি সেটি অসৎ হওয়ায় কাজটি অনৈতিক হয়ে যাবে। কিন্তু যদি আমি শুধুমাত্র সেবার উদ্দেশ্যে সেবা করে যাই, আমার সৎ ইচ্ছা দিয়ে আমি নিজেকে পরিচালিত করে কাজটি করে যাই, তাহলে কিন্তু কাজটি কি হয়ে যাবে, সৎ ইচ্ছাপ্রণত কাজ হবে এবং কাজটি নৈতিক হবে। কান কিন্তু এই বিষয়টাই সৎ ইচ্ছাতে বোঝাতে চেয়েছেন। কান্তের ভাষায় আমরা যদি বলি, সদ ইচ্ছা তার ফলাফল প্রাপ্তির জন্য ভালো তা নয়, বরং এটি যে নীতি দ্বারা পরিচালিত সেই জন্য ভালো, এটি কেবল তার ইচ্ছার গুণেই ভালো। তার মানে সদ ইচ্ছা কোন নীতি দ্বারা পরিচালিত? ইচ্ছার নীতি দ্বারা। কার ইচ্ছার নীতি? বুদ্ধিমান সত্তার ইচ্ছার নীতি। আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। কান তো তাহলে সদ ইচ্ছাকে ভালো বলছেন, বিনা শর্তে ভালো। তাহলে কি অন্যান্য গুণগুলো কি মন্দ? যেমন আমাদের যে অন্যান্য গুণ আছে, আভ্যন্তরীণ গুণ বা বাহ্যিক গুণই বলি না কেন, যেমন আমাদের সততা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, অধ্যবসায়, সংযম, তাই না? এই গুণগুলো কিন্তু ভালো। তাহলে এই গুণগুলো কি সদ ইচ্ছাই যদি একমাত্র ভালো হয়, বাকি গুণগুলো কি মন্দ? কান বলেছেন যে না, এই গুণগুলো অবশ্যই ভালো এবং কাম্য। কিন্তু এই গুণগুলোকে কান বিনা শর্তে ভালো বলতে রাজি নন। কান বলেছেন যে এই গুণগুলো ভালো, কিন্তু যদি এই গুণগুলো অন্য কোনো কিছু সংমিশ্রণে আসে, মানে আমাদের অসৎ ইচ্ছা দিয়ে পরিচালিত হয়, তাহলে এই গুণগুলো কি হয়ে যাবে, মন্দির সৃষ্টি করতে পারে, মানে খারাপ কোনো ফল সৃষ্টি করতে পারে। খারাপ ফল এই অর্থে যে অসৎ উদ্দেশ্য, সেটাই খারাপ ফল, সেটা পিওর থাকে না, অনৈতিক হয়ে যায়। সেই উদ্দেশ্যে কান বলেছেন যে অন্যান্য গুণগুলো ভালো হলেও অন্যান্য গুণগুলোকে বিনা শর্তে ভালো বলা যায় না। কান্তের ভাষায় আমরা দেখি, বুদ্ধি, বিচক্ষণতা, বিচার শক্তি এবং মনের অন্যান্য গুণ, তা সেগুলোকে যেভাবেই নামকরণ করা হোক না কেন, অথবা স্বভাবের গুণ হিসেবে সাহস, দৃঢ় সংকল্প, অধ্যবসায় অবশ্যই ভালো এবং বহুলাংশে কাম্য। কিন্তু প্রকৃতির এই দানগুলো খুবই মন্দ ও ক্ষতিকারক হতে পারে। কখন? যদি না সেটা কি হয়, এই ইচ্ছাগুলোকে যে চালনা করে তা সৎ হয়। যেমন কান এখানে বলেছেন যে যে সদ ইচ্ছা আমরা কল্পনা করি যে পৃথিবীতে এই গুণগুলো যা আছে, যে গুণগুলোর কথা আমরা মাত্রই আলোচনা করলাম, এই সকল গুণগুলো থাকলো না, তখন কি হবে, পৃথিবী কি নীতিশূন্য হয়ে যাবে? কান বলেছেন যে না, যদি এমন পরিস্থিতি হয় যে কোনো গুণের অস্তিত্ব নেই, শুধুমাত্র সদিচ্ছার অস্তিত্ব আছে, তখনও কিন্তু কি হবে, এই ইচ্ছাটি, সদিচ্ছা এতটাই পবিত্র, যে জিনিসটা প্রিয় সেই জিনিসটা কিন্তু কি হয়, একেবারে পবিত্র ভাবে জলমান থাকে। সেই পবিত্র ইচ্ছাটি কিন্তু, সকল ইচ্ছা যদি নাও থাকে এই পৃথিবীতে, সদ ইচ্ছা কিন্তু একেবারে আপন দীপ্তিতে জল জল করে উঠবে, সে নিজের সত্তায় নিহিত থাকবে। সদ ইচ্ছা এমন একটি ইচ্ছা যা নিজের অন্তর্নিহিত মূল্যে মূল্যবান, তাকে কিন্তু অন্য কিছু মূল্যবান করতে পারে না। সদিচ্ছা নিজের অন্তর্নিহিত মূল্যে মূল্যবান, এটা কান্তের উক্তি আমি দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি সদিচ্ছাকে কান কতটা গুরুত্ব দিয়েছেন। এখন বলা হলো যে মানুষ তো, আমরা আসলে কি নর্মালি দেখি যে মানুষ তো সুখ অন্বেষণ করে, এবং সদিচ্ছা প্রণত কাজ করতে গিয়ে কি হবে, যে আমরা হয়তো অনেক ক্ষেত্রে আমাদের সুখের বিসর্জন দিয়ে দিচ্ছি। কান কিন্তু কি বলেছেন যে আমরা কিন্তু আসলে সুখ প্রাপ্তি যে বিষয়টি, সেই বিষয়টিও কিন্তু আমাদের সদিচ্ছার সাথে জড়িত। কান এটি ব্যাখ্যা করেছেন যে ধরে নেই যে কোনো ব্যক্তি আংশিক সম্পদ লাভে সন্তুষ্ট থাকে,
আংশিক সম্পদ লাভে সে নিজেকে সুখী মনে করে। কিন্তু একজন সাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন সত্তা হিসেবে যে ব্যক্তি মানুষ, কারণ কান কিন্তু মানুষকে মর্যাদা দিয়েছেন বুদ্ধিমান সত্তা হিসেবে, এবং বুদ্ধিমান সত্তা হিসেবে একজন মানুষ যখন তার যুক্তি দিয়ে বিচার করবে এই খণ্ড সম্পদের মাধ্যমে প্রাপ্তি সুখকে, তখন কিন্তু আর বুদ্ধি দিয়ে যাচাই করে আর সুখ মনে হবে না। সেই অর্থে কান বলেছেন যে সদিচ্ছা দিয়ে কাজ করার মাধ্যমে কিন্তু আমরা পরোক্ষভাবে হলে সুখ পাবো, কিন্তু সুখ প্রাপ্তির আশা কিন্তু আমাদের অন্য কোনো কিছু দিতে পারে না। যেমন এখানে কান্টের উক্তি আমি দিয়েছি যে অনুশীলিত বুদ্ধিবৃত্তি জীবন ও আনন্দ উপভোগের যথার্থ অর্থ সম্বন্ধে মানুষ যত বেশি উৎসাহী হয়, মানুষ সত্যিকার সন্তুষ্টি লাভে তত বেশি অকৃতকার্য হয়। মানে কি, যে আমরা বুদ্ধিমান সত্তা যত বেশি আমরা জ্ঞানের অনুসন্ধান করব, যত বেশি নিজের বুদ্ধিবৃত্তি চর্চা করব, তত বেশি আমরা জানবো যে এই যে সাময়িক সুখগুলো, বস্তুগত সুখগুলো আসলে আমাদের কি হয় না, সুখ দিতে পারে না। এই অর্থে কান বলেছেন যে যত বেশি আমরা বুদ্ধিবৃত্তি অনুশীলন করব, তত বেশি আমরা সন্তুষ্টি লাভে অকৃতকার্য হব। তাহলে সদিচ্ছা বলতে আমরা এতক্ষণ কি বুঝলাম? সদিচ্ছা হচ্ছে সদিচ্ছা বা পবিত্র ইচ্ছা। সদিচ্ছা এমন একটি ইচ্ছা যাকে অন্য কোনো শর্ত দিয়ে ভালো বলা যায় না, বরং সদিচ্ছা হচ্ছে বিনা শর্তে একটি ভালো গুণ। সে নিজ গুণেই ভালো, সে অন্য কোনো গুণ তার গুণের মধ্যে কিছু যুক্ত করতে পারে না, অথবা অন্য কোনো মন্দ গুণ তাকে মন্দের সৃষ্টিও করতে পারে না। কোনো কিছুই এই সদিচ্ছাকে প্রভাবিত করতে পারে না। ঝোঁক মুক্ত, ঝোঁক বলতে কান কি বলেছেন? ঝোঁক মুক্ত বলতে কান বোঝাতে চেয়েছেন সদিচ্ছা হচ্ছে এমন ইচ্ছা যা কিনা আমাদের আবেগ দ্বারা পরিচালিত হয় না বা কোনো স্বার্থ সিদ্ধি দ্বারা পরিচালিত হয় না, বরং তা আমাদের বুদ্ধি, পিওর বুদ্ধি দ্বারা পরিচালিত। সদিচ্ছা এমন একটি ইচ্ছা যা কি করে, সার্বজনীন সূত্র প্রণয়ন করে। কারণ প্রত্যেকটা ব্যক্তি যদি সদিচ্ছা প্রণোদিত কাজ করে, তাহলে কিন্তু সেটা আসলে একটি সার্বিক নীতি হতে পারে এবং কর্তব্যের খাতিরে তা অনুসরণ করে। মানে কর্তব্য বোধ যে আমাদের আছে তা পালনে কিন্তু সদিচ্ছাই আমাদের কি করে, ফোর্স করে। সদিচ্ছা মানে এমন নয় যে তা আমি নিজেকে নিজের জন্য ভালো অনুসন্ধান করছি, বা তা এমন নয় যে আমি অন্যের ভালো অনুসন্ধান করছি। বরং সদিচ্ছা হচ্ছে এমন ইচ্ছা যা দিয়ে আমি যখন পবিত্র ইচ্ছা দিয়ে কোনো নৈতিক কাজ করছি, তখন তার ফলাফল ভালো সৃষ্টিও করতে পারে, মন্দিরও সৃষ্টি করতে পারে, কিন্তু তা কি হবে, ইচ্ছার গুণেই সৎ থাকবে। সদিচ্ছা সম্পূর্ণ আকারী এবং বৌদ্ধিক। মানে সদিচ্ছা বস্তুনিষ্ঠ নয়, বরং সদিচ্ছা কি হচ্ছে, আকারগত। সে তার আকারের কারণে, সে তার নৈতিক নীতির কারণেই সে ভালো এবং সে বৌদ্ধিক চিন্তা দিয়ে গঠিত। সদিচ্ছা স্বাধীন, এটা আমি আগেই বলেছি যে স্বাধীনভাবে ব্যক্তি নিজেকে সদিচ্ছা প্রসূত কাজে ফোর্স করে এবং নিজেই নিজের উদ্দেশ্য তৈরি করে। এই উদ্দেশ্য বাইরে থেকে কেউ সৃষ্টি করে দেয় না। সদিচ্ছা মানে সুখী হওয়া বা ভালো ফল প্রাপ্তি নয়, যেটা আমি মাত্রই আলোচনা করলাম যে সুখ যদি অন্বেষণ করতে চাই এবং বুদ্ধি দিয়ে যাচাই করি, তাহলে দেখব যে কি হয়, সুখ প্রাপ্তি সম্ভব নয়। এবং সদিচ্ছা হলো বুদ্ধিমান সত্তার নিজ স্বাধীনতার নৈতিক প্রয়োগ। এগুলো আমরা আলোচনার স্বার্থে পয়েন্ট আকারে এখানে ব্যাখ্যা করলাম। এখন সদিচ্ছার কনসেপ্টটা কিন্তু তবুও একটু ঘোলাটে থেকে যায়, তাই না? যে বুঝলাম সদিচ্ছা পবিত্র ইচ্ছা, সদিচ্ছা ভালো ইচ্ছা, কিন্তু এই সদিচ্ছাকে আমরা কোথায় অ্যাপ্লাই করব, সদিচ্ছাকে কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এই অর্থে কার তখন সদিচ্ছা ধারণাকে ব্যাখ্যা করার জন্য একটি নীতি প্রণয়ন করা জরুরি মনে করেন তার এই বইটিতে, ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ দ্য
মেটাফিজিক্স অফ মোরালস গ্রন্থটিতে। কান্ট তখন একটি নীতি যে প্রণয়ন করেন, কান্ট তখন সেই নীতি সম্পর্কে বলেন, এখন আমি একটি নীতি প্রণয়ন করব যে নীতিটি হবে এরকম যে নিজেই উচ্চ প্রশংসার যোগ্য এবং যা অন্য কিছুর সঙ্গে সংস্পর্শ ছাড়াই ভালো, এবং যে নীতিটি একটি সুস্থ ও স্বাভাবিক বুদ্ধিবৃত্তিতে আগে থেকেই নিহিত থাকে, মানে সহজাতভাবেই ব্যক্তির মধ্যে যে নীতিটি বিদ্যমান থাকে, এবং যে নীতির ধারণা শিক্ষা দিতে হয় না বরং আরেকটু ক্লিয়ার করতে হয়, এবং সবসময় এই ধারণা আমাদের কাজের মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে। তাহলে সেই নীতিটি কি? কারণ যে নীতির কথা বলছেন, যে নীতির এই গুণগুলোর কথা বলছেন, আমরা দেখি সেই নীতিটি কি? কর্তব্যে ধারণা। এখানেই কিন্তু কার তার সদিচ্ছা ধারণা ব্যাখ্যা করতে গিয়ে কর্তব্যের ধারণা অবতারণা করেন। তাহলে এ পর্যন্ত যে আলোচনা করলাম কান্টের দর্শন সম্বন্ধে, আমরা জানলাম সদিচ্ছার ধারণা, জানলাম একটা গ্ল্যান্সে আমরা কান্টের নীতি দর্শন সম্বন্ধে দেখি, কান্ট নীতি দর্শনে সদিচ্ছার ধারণা এনেছেন এবং সদিচ্ছাকে ব্যাখ্যা করতে গিয়ে কর্তব্যের জন্য কর্তব্যকর নীতির ব্যাখ্যা করেছেন, এবং কর্তব্যের জন্য কর্তব্যকর নীতি ব্যাখ্যা করার পর কান্ট বলেছেন যে আইনের কথা বলেছেন, সে আইনটি কেমন হবে? তা হবে শর্তহীন, এবং শর্তহীন আইন কেমন হবে সেই ব্যাখ্যা দিতে গিয়ে কিন্তু কান শর্তহীন আদেশের অবতারণা করেছেন। শর্তহীন আদেশ কি সেই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী আলোচনায় থাকব। আজ আমরা সদিচ্ছা সম্বন্ধে যে জানলাম সেই বিষয়টি আজকে আমাদের পাঠদানে ছিল। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা তোমাদের রোল নাম্বারগুলো কমেন্ট বক্সে দিয়ে উপস্থিতি নিশ্চিত করবে। তোমাদের সকলের সার্বিক কল্যাণ কামনা করে নৈতিক জীবন যাপন করো তোমরা, কর্তব্য পালন করে যাও তোমরা, সুখী সুন্দর কর্তব্যপূর্ণ নৈতিক জীবন তোমাদের যেন হয় সেই প্রত্যাশায় আমি আজ তোমাদের ক্লাসটি শেষ করছি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে।